দুঃখীরাম শৈশবে বাবা মাকে হারায়। এক সময় গ্রামবাসীদের সহযোগিতায় বন সংলগ্ন ছোট্ট একটু জমিতে কুঁড়ে ঘর তৈরি করে সে বসবাস করতে লাগলো। অল্প কিছুদিন পর স্নেহলতা নামে একটি মেয়েকে বিয়ে করে সে সংসার শুরু করে। স্নেহলতা যখন 5 মাসের গর্ভবতী, তখন তার ললাটে নেমে আসে ঘোর অন্ধকার। হঠাৎ কলেরা রোগে আক্রান্ত হয়ে দুঃখীরাম মারা যায়। এই কঠিন পরিস্থিতিতে গ্রামের লোকজন তাকে তদারকি করতে থাকে। সময় মতো সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। দাইমা তার নাম রাখে মীরা। সে তার শিশু কন্যাকে নিয়ে অভাব অনটনের মধ্যে দিয়ে সংসার চালাতে থাকে। ধীরে ধীরে মীরা বড় হতে লাগলো। মা বুঝল মেয়ে বড় হয়েছে, তাকে গুরুগৃহে পাঠাতে হবে। একদিন সে মেয়েকে নিয়ে গুরুগৃহে গেল এবং গুরুদেবের সাথে আলোচনা করে তাকে পড়াশোনার ব্যবস্থা করে দিল। বাড়ি ফেরার পথে মেয়েকে সে বনের রাস্তা ভালো মতো চিনিয়ে দিল। পরদিন সকালবেলা মা মীরাকে স্নান খাওয়া সারিয়ে নিয়ে বইপত্র গুছিয়ে দিল। মা বাড়ির বাইরে এসে তাকে বনের রাস্তা দেখিয়ে দিল। মা বলল, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। মা, আমি একা একা বনের ভিতর দিয়ে যেতে পারবো না, বনে কত বাঘ ভাল্লুক সাপ আছে। স্নেহলতা মীরাকে অভয় দেওয়ার জন্য বলল, বনে তোমার দয়াময় দাদা আছে মা, তুমি বনের কাছে দাদাকে ডাকবে, সে তোমাকে গুরুগৃহে পৌঁছে দেবে। মীরা সরল বিশ্বাসে হাঁটা শুরু করল। দাদা, ও দয়াময় দাদা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমার বড্ড ভয় লাগছে, আমাকে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে দাও। বাঁশি হাতে কৃষ্ণরূপে সামনে এসে দাঁড়ালেন পরম দয়াময়। এই তো আমি, কি হয়েছে তোমার বোন? চলো আমার সাথে চলো, কোনো ভয় নেই। দাদা দাদা, তুমি এসেছো? দাদা তুমি বাড়ি যাও না কেন? মা তোমাকে বুঝি বকে, আমার সাথে গেলে আর বকবে না। আমি মাকে বলে দেব তোমাকে যেন না বকে। তুমি কোথায় থাকো? তোমার বাঘের ভয় নেই? না বোন, আমাকে যে বাড়ি যেতে নেই, আমি গরু চড়াই আর বাঁশি বাজাই, গাছের ফল খাই, বনেই থাকি। চলো বোন, তোমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর মা মনে মনে ভাবল, মেয়ে তো আর ভয় লাগার কথা বলে না। একদিন সে মেয়েকে জিজ্ঞাসা করল, তোর বনের মধ্যে দিয়ে যেতে ভয় লাগে না? না মা, আমার ভয় লাগে না, আমার দাদা রোজ রোজ আমাকে বন পার করে দেয় যে। মা ভাবল কোনো ছেলে বা সহপাঠী সবাই মিলে হয়তো একসাথে যাতায়াত করে, সে যে তাকে দয়াময় দাদার কথা বলেছে সে কথা তার স্মরণে নেই, না থাকারই কথা, সে তো বলেছে মেয়েকে সাহস জোগানোর জন্য। কিছুদিন পর গুরুদেব সকল শিষ্যকে ডেকে বলল, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, আগামী রবিবার আমার মায়ের তীর্থ মহোৎসব অনুষ্ঠিত হবে, একটু ভালোই খরচ খরচা হবে। তোমরা তো জানো গুরুগিরি করে আমার সংসার চলে, এছাড়া আমার আর অন্য কোনো উপার্জনও নেই, তাছাড়া তোমরাই আমার ভরসা,
তাই কে কি দিতে পারবে বাড়িতে শুনে এসে আগামীকাল আমাকে অবশ্যই বলবে। বাড়ি ফিরে সে মাকে বলল, মা সব শুনল এবং বলল, আমি গরিব, কি আর সাহায্য করব তোমার গুরুদেবকে, তুমি বরং তোমার দয়াময় দাদাকে গিয়ে বলো। মীরা বনে গিয়ে তার দাদাকে ডাকতে লাগলো। যথারীতি দাদা আসলে সে দাদাকে সব ভুলে বলল। দাদা তাকে বলল যে, তুমি গুরুদেবকে গিয়ে বলো যত মিষ্টি লাগবে তুমি দেবে। মীরা গুরুদেবকে গিয়ে বলল, যত মিষ্টি লাগবে আমি দেব। গুরুদেব তো তাকে খুব বাহবা দিলেন। রবিবার সকাল, গুরুদেবের বাড়ি মহা ধুমধাম, সবাই যে যা পারল নিয়ে হাজির, কিন্তু মীরা আর দেখা নেই। গুরুদেব খুব চিন্তিত। সবাই ধরে নিল যে সে আর আসবে না, তাই সবাইকে খেতে দেবার জন্য গুরুদেব বসিয়ে দিলেন। খাওয়া যখন মাছ পথে, তখন গুরুদেব দেখতে পেল যে সে একটা ছোট্ট মিষ্টির হাড়ি নিয়ে আসছে। গুরুদেব তো রেগে অগ্নিশর্মা, এই কোটা মিষ্টি আমি কাকে দেব? গুরুদেব, দাদা বলল যত লোকই খাক না কেন, এতেই সবার পেট ভরে যাবে। এ কথা শুনে গুরুদেব রেগে গিয়ে তাকে লাঠি পেটা করলেন। যতই মারধর করে তার কোনো আঘাতই লাগলো না, বরং মার খেয়ে সে হাসতে লাগলো। এতে সবাই আরো বেশি অবাক হলো। কেউ কেউ গুরুদেবকে শান্ত হতে বললেন। মিষ্টি যাই থাক, প্রথম থেকে একটা একটা করে প্রতি পাতে দেয়া যাক, এমনই সিদ্ধান্ত হলো। দেখা গেল সবাইকে মিষ্টি দেওয়ার পরও মিষ্টির হাড়ি ভর্তিই থাকলো। সকলে বিস্মিত হলো। গুরুদেব মীরাকে বলল, মা, এই মিষ্টি তোমায় কে দিয়েছে? আমার দয়াময় দাদা দিয়েছে। তোমার দাদা কোথায় থাকে, কি করে? আমাকে নিয়ে চলো তোমার দাদার কাছে, আমি দেখব তাকে। মীরা গুরুদেবকে নিয়ে বনের রাস্তায় চলল। বনে গিয়ে সে ডাকতে লাগলো, দাদা, ও দাদা, আমার গুরুদেব এসেছেন তোমাকে দেখবে। তোমার গুরুদেব আমাকে দেখতে পাবে না মীরা, আমার কথা সে শুনতেও পাবে না, তার কোনো কিছুর উপরেই বিশ্বাস নেই। সে তোমার কথা বিশ্বাস করতে পারেনি, বরং যে আঘাত সে তোমায় করেছে সেই সমস্ত আঘাত আমার গায়ে এসে লেগেছে। গুরুদেব তার দাদার কথা শুনতে পেল না, তাকে দেখতেও পেল না। একটা জিনিস বুঝল, মীরা কারোর সাথে কথা বলছে। সে বলল, দাদা আপনার সাথে দেখা করবে না গুরুদেব। ব্যাপারটা বুঝতে পেরেই গুরুদেব হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। গুরুদেব মীরাকে বলল, মা, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি, এর কোনো মাপ হয় না। তুমি এই শিশু মনে সরল বিশ্বাস রেখে যাকে পেয়েছো, মানুষ যুগ যুগ ধরেও তাকে পায় না। ধন্য তুমি মীরা,